হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে, একটা রোড ট্রিপের ব্লগ নিয়ে। ফাইনালি আমার মনে হয় দু বছর পর আমরা রোড ট্রিপে যাচ্ছি। আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড। এর আগে দুর্গাপুর শান্তিনিকেতন আমি গেছি, কিন্তু এটাকে ঠিক রোড ট্রিপ বলা যায় না, কিন্তু এটা একটা লম্বা রোড ট্রিপ হতে চলেছে। পুরী যাবো তোমাদের বলেছিলাম, কিন্তু আজকেই পুরী যাবো না। পুরী যাওয়ার আগে আছে আমাদের একটা দারুণ স্টপ, একটা দারুণ ডেস্টিনেশনে যাচ্ছি ফর দি ফার্স্ট টাইম, এবং ওই জায়গাটা যেখানে যাচ্ছি সেটাও নতুন। আমাদের প্ল্যান ছিল 5টার সময় বেরোবার, সেটাতে কেউই অ্যাপ্রুভ করেনি, কারণ জানে যে আমি উঠতে পারবো না নিজে। এখন বাজে 10:30, আমরা এখনো বেরিয়ে উঠতে পারিনি। মামনি বোধ হয় এখনো রেডি হচ্ছে। এইটা হচ্ছে আমার ফাইনাল ওটিটি। ওকে, লেটস গো, বাচ্চা কাঁদছে। ওকে, সিম্বার প্রবলেম কি বলতো, সিম্বাকে যদি জামা কাপড় পরে রেডি করে দিই, ওকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। বাকিরাও সবাই রেডি? মা, মানি, শুভ্র দাদা আর আমরা যাচ্ছি আজকে দাদার গাড়িতে। সবাইকে দেখা হচ্ছে, টাটা টাটা। বাই বলে দাও, ওদের বাই বলে দাও। পারফেক্ট, একদম একদম ফটাফট হয়ে গেছে। চলো আরামসে। পিছনের রোতে কেউ বসবে না? আর শীতের জামা কাপড় একটু নেওয়া হয়েছে, প্লাস তার সাথে আমাদের কাছে ছোট্ট গ্যাড়া বাচ্চাও আছে। আমি গতকাল রাত্রিরে দেখছিলাম, আমি গতকাল রাত্রিরে দেখছিলাম যে আমরা প্রথমে যেখানে যাচ্ছি সেখানে এখন রাত্রিরে টেম্পারেচার নেমে যাচ্ছে 9-8 এরকম জায়গায়। তো আমি সঙ্গে সঙ্গে তিনখানা জ্যাকেট নিয়ে নিলাম। মানিক তো সমস্যা নেই, তার কারণ হচ্ছে মানি তো 3-4 অভ্যস্ত, তিন চারও মানে এমনি ঘুরে বেড়ায় মানি। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন উঠে গেছি কোনা এক্সপ্রেস ওয়েতে, আর পুতুলির একবার দুধ খেয়ে ডাইপার চেঞ্জ এই সমস্ত হয়ে গেছে। মাঝখানে রাস্তায় আমরা একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা আনতে আবার গেছিলাম বাড়িতে। তো যাই হোক, ফাইনালি এখন বেরিয়েছি এবং আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে 5:30 বেজে যাবে। আজকে শুধুমাত্র তোমাদের রুম ট্যুরটা দিতে পারবো, কালকে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। কালকে সারা দিন আমরা ওইখানে আছি। আমরা সবার আগে যাবো কোলাঘাটে, সেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। স্নেহা বলছিল যে আজাদিনে যাবে, আমি একটু কনফিউজ হয়ে যাই। আজাদিনটা এই রাস্তায় পড়ে, মানে দিল্লি রোডে পড়ে, এই সরি বোম্বে রোডে পড়ে না, দিল্লি রোডে পড়ে? না, এই রাস্তাতেও পড়ে, উলুবেড়িয়াতেও পড়ে। তাড়াতাড়ি যাবো, কারণ কি প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আজকে ব্লগটা আপলোড করতে হবে, ব্লগ আপলোডেড আছে, শুধু থাম্বনেল বানাতে হবে। হ্যাঁ, ওই আর কি, মানে পাবলিশ করতে হবে। তুমি কি বলছো, তুমি কি বলছো? ও নো ক্যামেরা প্লিজ, নো পাপারাজি। নখগুলো কাটতে হবে আজকে, কিমচে কিমচে আমাকে লাল করে দিয়েছে পুতুলা। কাঙ্কু বাবা, হ্যাঁ তাই নাকি? আজাদিন ধাবাতে, এটা হচ্ছে উলুবেড়িয়াতে। আসলে কোলাঘাটে ইচ্ছা ছিল মানিজের ছেড়ে পাঞ্জাবে খাওয়ানো, কিন্তু ওটা আবার ওই সাইডে যেতে হতো, ওটা আমরা ফেরার দিন যাব। আজকে এখানে আমরা লাঞ্চ করব, প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ, বেসিক্যালি ব্রেকফাস্ট স্কিপ হয়েছে, আর লাঞ্চের জন্য একদম ঠিক সময়, এখন 2:20 বাজে। ওরা ধোসা নিয়েছে দুজনে, আমরা নিয়েছি মশলা কুলচা আর সাথে চিকেন ভর্তা, আর সিম্বা খাচ্ছে এই যে রুটি, মামাভাগ্নে ঘুরে বেড়াচ্ছে, বেসিন দেখাচ্ছে, বাথরুম দেখাচ্ছে। কোথায় আছো তোমরা? চলো চলো চলো, ঘরে যাবো, চলো, আমার কাজ হয়ে গেছে, চলো। আমরা এখন মোটামুটি উড়িষ্যা বেঙ্গল বর্ডারে রয়েছি। এখানে একটু তেলের দাম একটু বেশি, কলকাতার থেকে 50 পয়সা বেশি। ফাইনালি পৌঁছে গেছি। হ্যাঁ, সামনে রয়েছে বাবলস অফ লাক্সারি,
ওইদিকে সমুদ্র, মাঝখানে হচ্ছে রিসর্টটা, আর এইদিকে একটা জঙ্গল রয়েছে ফাটাফাটি। এখানে আমরা দুদিন থাকবো, আজকে এবং কালকে। আর পুরো রিসর্টটা ভীষণ সুন্দর, ঝাউবনে ঘেরা, সামনে ওই পারে হচ্ছে বিচটা, যেখানে আমরা রাত্রিবেলা তো যাবো একটুখানি, কিন্তু দেখাবো তোমাদের কালকে। আর রুম ট্যুরটা তোমাদের একটু পরে দিচ্ছি, আগে চলো তোমাদের দেখাই যেখানে আমরা খাওয়া দাওয়া করবো সেই জায়গাটা। চলো দেখো জায়গাটা কি সুন্দর, কি সুন্দর লাইট দিয়ে, আর সবটাই তোমার বিচের ওপরে। কিন্তু গরম গরম ভেজ পাকোড়া খাচ্ছি আমরা। আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। মানে শেষ দু আড়াই মাস ধরে আমি স্নেহা প্ল্যান করছিলাম যে কোনো একটা জায়গায় যাবো, সিকিউরিটির জায়গা যেখানে লোকজন বিশেষ নেই, নিরিবিলি, তো এই জায়গাটার থেকে অ্যাপটা কিছু হতে পারে না। ডাইনিং এরিয়ার ঠিক পিছনে এসেছি আমরা, এখানে একটা ডিসকোথেক মতো জায়গা রয়েছে এবং বারবিকিউ করা যায় এখানে, বেস্ট পার্ট। তার ঠিক পিছনে একটা জঙ্গল এবং জঙ্গলটা কিন্তু এখন পুরো ঘেরা রয়েছে। ডিসকোথেকের ঠিক পাশে একটা এরকম বেতের এরিয়া রয়েছে, বাঁশ ফাঁশ দিয়ে পুরো বাঁধানো জায়গাটা। এখানে বসে সন্ধ্যেবেলা চা ফা খেতে দারুণ লাগবে, তাই না? ওই যে সামনে দরজাটা দেখছো না, ওটা বিচে যাওয়ার দরজা। আর এই যে ঝাউবন, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম ক্যাম্প দেখছি আমার চোখের সামনে, এবং এটাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম ক্যাম্পিং করব কোথাও গিয়ে। আমি স্নেহাকে যে কতবার বলেছি, আমাদের বাড়ির ছাদেই করার ইচ্ছা থাকতো মনে আছে আগে। আমি স্নেহাকে বলেছি যে অ্যামাজন থেকে চলো একটা টেন্ট কিনি, কিনে বাড়ির ছাদে চিল কোঠার উপরে লাগাবো। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা সারা দিন, ঠিক আছে, আমরা এখানে কালকে দুপুরবেলা চিল করতে পারি। দেখো এখানে না সবার ইনগুলো রয়েছে টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আর সব টেন্টের সামনে দেখো কি সুন্দর পার্সোনাল বসার জায়গা। আর এখানে যারা ধরো রাইডিং করে আসে, কাপল, যাদের এখন বেবি হয়নি, তাদের জন্য একদম আইডিয়াল কিন্তু, না? হ্যাঁ, একটা টেন্টে আমার মনে হয় তিনজন করে থাকতে পারে। হ্যাঁ, এটা বেশ মজা হবে, টেন্টের ভেতরে ঢুকে কিন্তু বেশ মজা হবে, না? হ্যাঁ, টেন্টের ভিতরে লাইট ফাইট থাকবে, গান টান হবে। হ্যাঁ, সেটা রোমাঞ্চকর এবং রোমান্টিক ব্যাপার সেটা। একদম। মামুনি, কোথায় আছো? কার সাথে আছো? এই বাবা, নানু, বন্ধুর সঙ্গে আমি হাঁটছি। নানু, কোথায় আছো? বসবে না কিছুতে। ভাল লাগছে, বালি ভাল লাগছে। কিছুতেই বসবে না। সেবার এতই বৃষ্টি হয়েছে, সমুদ্রের আসল মর্মটা বুঝতে পারবে। এটা হচ্ছে গিয়ে বোলা মাছ, বোলা না ভোলা, ভোলা। এটা হচ্ছে ভোলা মাছ, সামুদ্রিক মাছ। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি প্রথমবার টেস্ট করব এই মাছটা, করে দেখাও, বলো কেমন খেতে, কেমন খেতে, অ্যাম্বিয়েন্স কেমন লাগছে বল। অ্যাম্বিয়েন্সটা খুব ফাটাফাটি। আর সবথেকে মজা কখন লাগবে বল তো? ফাটাফাটি বলতে তাই। সবথেকে যেটা ভালো লাগবে, সেটা হচ্ছে কালকে সকালবেলা যখন ওইদিকে একটা দরজা আছে খুলে দেবে, এন্ড দরজা পার করলে কি, দরজা পার করলে হচ্ছে সমুদ্র। কেমন দৌড়চ্ছে? খুব, হ্যাঁ দৌড়, পারবো, টেস্ট গুড, ক্রিসপি, নাইস। স্ন্যাক্স খেয়ে আমি, টিকলু আর শুভ্রদাদা এখানে আড্ডা মারছি, আর মা আর মানি চলে গেছে সিম্বাকে নিয়ে ঘরে। সিম্বা এখানে পুরো দৌড়াদৌড়ি করবে, ও মানে কারোর কোলে উঠবে না, কোথাও বসবেও না। তো আমি বললাম বালিতে এরকম খেলবে, মুখে কি দেবে না দেবে, আমি ঠিক করেছি মোটামুটি ওকে রাত্রিবেলার দিকটা বার করবো না, কেন কি আশেপাশে ধর একটু তো পোকা টোকা আছে না। আর এখানে এসে দারুণ লাগছে, ভীষণ রিল্যাক্সিং জায়গাটা। লাস্ট কয়েকটা মাস আমরা এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, মাল্টি টাস্কিংয়ের উপরে মাল্টি টাস্কিং, এখানে এসে ভীষণ আরাম লাগছে, এবং তেমনি সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। আমরা একটু পরে যাব বিচে, মানে একটু পরে মানে এক্ষুনি কথা বলেই বিচে যাবো, আমি ভীষণ এক্সাইটেড। আর যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে আমরা যেই রুমটাতে থাকছি আজকের রাতে, সেটা হচ্ছে একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম, এবং ওখানে 2300 টাকা, মানে পার পার্সন 2300 টাকা তোমরা পেয়ে যাচ্ছ স্টে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। আমরা ইভিনিং স্ন্যাক্সে যেই পাকোড়াটা খেলাম, ভেজ পাকোড়াটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইনক্লুডেড, মানে এই প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড। এবং এর বাইরে যদি তোমরা কোনো রকম কোনো খাবার অর্ডার করতে চাও, সেটা তো যেটা পেয়েবল হবে, যেটা দাম হবে, সেটা দিয়ে দিতে হবে। আর এখানে প্রচুর সি ফুড আছে, কালকে আমরা খাবো সন্ধ্যেবেলা, আজকে অ্যাকচুয়ালি মানে ট্র্যাভেল করে এসে তো এখন মনে হচ্ছে কতক্ষণে ডিনার খেয়ে শোবো, কিন্তু জায়গাটা এত সুন্দর যে মনে হচ্ছে একটু ঘুরে বেড়াই, একটু দেখি, একটু এক্সপ্লোর করি, নাকি ভাইলোক? একদম একদম। আর যেরকম বললাম এখানে ঠান্ডাটা একটু অত উপলব্ধি করছি, যেন আমি আর সিজনের প্রথম জ্যাকেট পরে নিয়েছি, কেউ কিছু পরেনি, ফাইনালি একটু জ্যাকেট পরার সময় পেয়েছে।
জঙ্গলের এরিয়াটা, এটা পেরোলেই সমুদ্র। একবার দেখি দি জঙ্গল। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, ঘুটঘুটে অন্ধকার, গা হাওয়া চমচম করছে। এই যে ওরে বাপরে, পুরো অন্ধকারের সামনে সমুদ্র আছে, আর এই দেখো পুরো অন্ধকার। মনে হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি এখানে। আমার তো খুব ভালো লাগছে। টর্চ না, ভালো, বেশ পাওয়ারফুল, ফাটাফাটি একদম। চলো যাই, দেখা যাক কি আছে। পকেট পাওয়ার হাউস, ট্রেজার হান্ট, ট্রেজার হান্ট, ট্রেজার হান্ট মনে হচ্ছে। এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স না, দেখলো রাত্রিবেলা ঝাউবনটা পার করে আমরা এসেছি এখানে। দেখো কিন্তু বসার জায়গা টাইগা আছে, আমরা অনেকে আছি যার কারণে আমাদের ভয় লাগছে না, তাই না তারকদা, কি বলো? একদম, এখানে তারকদা আছে, এখানে রিয়া আছে, দুজনকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আমি রিসর্টে গিয়ে দেখাচ্ছি দুজনে এই সুন্দর জায়গাটার ওনার। তারকদার সঙ্গে রয়েছে, তারকদা হচ্ছে এই জায়গাটার ওনার। এবং আমার এত ভালো লাগছে যে উড়িষ্যাতে এরকম একটা জায়গা রয়েছে, আমি এর কখনো মানে ভাবতেও পারিনি। ওয়েস্ট বেঙ্গলে দীঘা কিংবা মন্দারমণি এইসব এরিয়া বলো, ঠিক আছে, অবভিয়াসলি বিচ ফিচ খুব সুন্দর, কিন্তু এরকম একটা মাঝখানে লাস্ট গ্রিন একটা ফরেস্ট এরিয়া চলে গেছে, যেটা ইটসেলফ মানে সাংঘাতিক ইন্ট্রিগিং। ওটা এই কম্বিনেশনটা মানে পাওয়া যায় না, মানে দিনের বেলা আরও ভিউটা দারুণ লাগে, মানে পুরো ভার্জিন বিচ লাল কাঁকড়ায় ভর্তি, পাশে ঝাউবন, আর তার মধ্যে আপনি এই সমুদ্রটা এনজয় করতে পারেন, আর এখানে মানে পুরো সেফ, কোনো রকমের কোনো অসুবিধা নেই। এই যে দেখছেন এই যে কর্ণধার যে পরে সালদার, আমার একদম 25 বছর নেনার সঙ্গে আমি বেড়াচ্ছি, এবং যেখানেই বেড়াতে গেছি উনি আমাকে বলতেন, মাস্টারদা আসুন আমরা একটা রিসর্ট বা কিছু খুলি। তা আমি ওনাকে বলতাম ঠিক আছে খুলবো, কিন্তু আজকে যেহেতু উনি আজকে এটা খুলেছেন, আমার এত ভালো লাগছে ইনি সেটা খুলেছেন, এবং এইটা সত্যি ওনার, উনি কিন্তু প্রচণ্ড, এটা কিন্তু শুধু ব্যবসায়িক ভিত্তিতে কিন্তু করেননি, ইনি এটা ভালোবাসেন, ভালোবাসার টানে কিন্তু এটা করেছেন, এবং ইনি হচ্ছে অত্যন্ত অতিথিপরায়ণ। বাড়িতে এসে দেখছি মারা অন্য অ্যাডভেঞ্চার করছে, প্রচন্ড ঠান্ডা, বেশ ঠান্ডা এবং বেশ ভালো লাগছে। যদিও বা আমার এখনই সোয়েটার ওয়েটার পরতে হচ্ছে না, মানে আমার লাগছে না, আমি এনজয় করছি ঠান্ডাটাকে, তবুও ভালো ঠান্ডাই আছে। তোমাদের ডিনার এসে গেছে, গরম গরম রুটি, চিকেন, আর এখানে স্যালাড আছে, আমি আর সুব্রতদা খাবো, খেয়ে তারপরে ওর গেলে ওরা বাকিরা এসে খাবে। একটা খুব সুন্দর নিস্তব্ধতা আছে এই পুরো রিসর্টটাতে। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা চলে এসেছি রুমে, একদম চারিদিক নিস্তব্ধ, ঠান্ডা, আরাম, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বেশ এনজয় করছি, কারণ কি কলকাতায় এখনও একটা মিক্সড ওয়েদার আছে, এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে, ঠিকলু তো পুরো টাইম জ্যাকেট পরে আছে। আজকে রাত্রে আমরা এই প্রিমিয়াম কটেজে আছি, কালকে এক জায়গায় শিফট হবো, কালকে আমরা টেন্টে শিফট হবো। তো এখানে একটা বেড আছে, দেখতে পাচ্ছ বেডটা সব ব্যাম্বু দিয়ে তৈরি করা। এখানে সিলিং ফ্যান নেই, পেডেস্ট্রিয়াল ফ্যান আছে, আর এখানে এসি লাগানোর প্রভিশন আছে, ওরা খুব তাড়াতাড়ি লাগাবে অ্যাকচুয়ালি, যেহেতু এখন জাস্ট ওরা শুরু করেছে। আর এখানে ওয়াশরুমটা আছে, তোমাদের দেখাই ভালো, বেশ বেশ স্পেশিয়াস রুম, টেবিল আছে, একটা টি টেবিল আছে যার মধ্যে আমি লাগেজ ব্যাগটা রেখেছি। এখানে দুটো চেয়ার আছে, একটা ছোট্ট জিনিসপত্র রাখার জন্য আলমিরা টাইপের আছে, বেশ বড় স্পেশিয়াস ওয়াশরুম, যা যা মোটামুটি থাকার দরকার সবই আছে, গিজার আছে, এভরিথিং আছে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে এই যে সমস্ত জিনিস দেখছি, যতগুলো অ্যাপ্লায়েন্সেস জ্বলছে, লাইট জ্বলছে, এভরিথিং, সব কিছু কিন্তু সোলার এনার্জিতে চলছে। তো এটা হচ্ছে মাদের রুম, সেম যেরকম আমাদেরটা, শুধু এখানে একটা এক্সট্রা কট আছে সুব্রতাদার জন্য, কিন্তু মনে হচ্ছে মা শোবে, কিন্তু বেশ ভালো, বেশ ভালো ঠান্ডা আছে না, ভালো ঠান্ডা আছে, হ্যাঁ মজা লাগছে ঠান্ডাটা। হ্যাঁ, আর সুব্রতাদা এখন বসে গেছে অফিস করতে, বেচারাকে 6:30 অব্দি জাগতে হবে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে শুয়ে পড়ো তোমরা, ঠিক আছে। সেম ওইদিকে বাথরুম আছে, সবকিছুই এই ঘরে সেমই আছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7:30, এখানে ভিউটা জাস্ট অসাধারণ, পুতুলি ঘুমাচ্ছে ভেতরে, ওখানে শুয়ে আছে, টিকলু বেরিয়ে গেছে, মা ওরা সবাই গিয়ে চা খাচ্ছে, আমি ওয়েট করছি ওরা আসলে তারপরে আমরা বিচে দেবো।
তো আমরা প্রিমিয়াম কটেজ ছেড়ে দিলাম, করে আজকে চেক ইন করলাম সুইস টেন্টে। হ্যাঁ, সুইস টেন্ট কটেজ এটা, এবং এটা একদম ওই জয়সলমের, জয়পুর, তারপরে রান অফ কাচ, ওই রকম স্টাইলে পুরো করা। এবং আমি এটা ফার্স্ট টাইম আমার লাইফে, মানে জঙ্গল, বিচ, সমুদ্র আর টেন্ট, এবং ভেতরটা ফাটাফাটি, জাস্ট আলাদাই এক্সপিরিয়েন্স। এখানটা বেশ সুন্দর একটা জায়গা আছে, এখানে তোমরা চেয়ার টেয়ার নিয়ে বসতে পারো। দেখো ওনারা বসে আছেন চেয়ার নিয়ে অলরেডি। হ্যাঁ, এরকমভাবে চেয়ার নিয়ে বসতে পারো। আর সামনে এখানে যে কালকে রাতে যেটা দেখাচ্ছিলাম, যে পার্সোনাল ছোট ছোট ক্যাম্প আছে, আর সামনেই দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়ার জায়গা আছে ওইখানটাতে। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভেতরটা। এসো, আচ্ছা এখান দিয়ে যেমন সেই প্রপার চেন খুলে ঢোকার বাটোকার ব্যাপার আছে, প্রপার টেন্ট একদম। দেখো কি সুন্দর না? হ্যাঁ, বিউটিফুল। আর এর মধ্যে জানো তো সব পাখা, লাইট, এই যে দেখে দেখে খুব কোজি লাগছে, দারুণ লাগছে, মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। দেখো এখানে পাখা আছে, লাইট আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না, ছোট ছোট জানলা আছে। এখন তো যেহেতু ওরা নতুন খুলেছে, প্লাস এটা এখন শীতকাল বলে এখানে কোনো এসি নেই, কিন্তু গরমকালে এই এই জানলাটা এসি প্রভিশন আছে। হ্যাঁ, এখানে এসি প্রভিশন আছে। এটা হচ্ছে একটা ক্লোজেট এরিয়া, দারুণ না? হ্যাঁ, এখানে ছোট কাবার্ড আছে, তারপরে জামা কাপড় চেঞ্জ, এখানটা বন্ধ করে জামা কাপড় চেঞ্জ করতে পারো। এটা হচ্ছে ওয়াশরুমটা, সবকিছু রয়েছে যা যা এমনিটিস দরকার, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। তো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা মানে সুব্রতদার রুম। এই জায়গাটা সরি, এখানে এক্সট্রা বেড দিয়ে দেবে, কিন্তু খাট এতটাই মানে স্পেসিয়াস, আমার মনে হয় তিনজন আরামসে শোয়া যায় এখানে। টেন্টের অ্যাম্বিয়েন্সটা একদম ফাটাফাটি, খুব মজা লাগছে আমার, এতই মজা লাগছে যে আমি পুরোটা টাইম এখন টেন্টেই আছি। আমরা ব্রেকফাস্ট করলাম লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ দিয়ে। এখন আমি ব্লগ এডিট করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে, এবং এই রিসর্টটা পুরোপুরি এক্সপ্লোর করবো। এবং যেই ঝাউবনটা তোমরা রাতের অন্ধকারে দেখতে পাওনি, সেই ঝাউবনটা এবং সেই বিষয়ে তোমাদের দেখা হবে। তখন লাভ ইউ অল, লাভ ইউ দ্যাট। My body never know.